শ্লীলতাহানি শিকার হলো একটা বালিকা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা রাতে ইন্দ্রনগর ওএজিসি রোড এলাকায়। নিজাতিতা নাবালিকার অভিযোগ অনুযায়ী শনিবার সন্ধ্যা রাতে তাকে দোকান থেকে কিছু সামগ্রী আনতে বলেছিল তার অভিভাবকরা। সেই সময় তার যাওয়ার পথে গলিতে বিশ্বজিৎ সরকার নামে এক যুবক দাঁড়িয়েছিল অন্ধকারে। সে হঠাৎই ওই নাবালিকাকে ডাক দেয়। ওই যুবককে নাবালিকা কাকু বলে ডাকে। সরল বিশ্বাসে নাবালিকা এগিয়ে যায় তার পাড়াতুত কাকুর কাছে, কিন্তু বিশ্বজিৎ সরকার নাবালিকার মুখ চেপে থাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো রকমে ধস্তাধস্তি করে ওই নাবালিকা বিশ্বজিৎ সরকারের হাত থেকে ছাড়া পায়। দৌড়ে সে আরেক বাড়িতে গিয়ে টিনের বাউন্ডারিতে থাকা খায়। নাবালিকার আত্মচিৎকারে বেরিয়ে আসে স্থানীয় লোকজন। তারা পরে খবর দেয় নাবালিকার পিতাকে। ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার পিতা তাকে বাড়িতে নিয়ে যায়। পরে নাবালিকা তার উপর ঘটে যাওয়া ঘটনা বিবৃত করে তার অভিভাবকদের কাছে। রাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব মহিলা থানায় অভিযোগকে দায়ের করেন নাবালিকার পিতা। কিন্তু এখন পর্যন্ত আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে নাবালিকার অভিভাবকদের অভিযোগ। এ ব্যাপারে সুবিচার প্রার্থনা করেছেন নাবালিকার অভিভাবক। আমি দোকানে যেতাম ছিলাম। দোকানে যাওয়ার সময় আমারে মুখে চিপ দিয়ে হাতে ধরে টান দিয়ে জঙ্গলে নিয়ে গেল। তারপরে আমি দূর দিয়া আরেক বাড়ি গিয়ে পড়ছি। কে? আমি। লোকটা কে আছে? ছেলে। কোনখানে বাড়ি? অঞ্জিসির ভিতরে। কি নাম? বিশ্বজিৎ সরকার। কি করে? গাড়ি চালা। কি ডাকো তুমি তাহলে? আমি পার্বতী বসে কাকা ডাকি। কয়টার সময় ঘটনা? সন্ধ্যার সময়। সে কই যেতে আসিল? আমি ডাকতে পারি। ভিডিও রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।